এই ময়দানে তাকাইয়া দেখো হাজারো লাখ মুসলমানের আয়োজন একটা মানুষকে কেউ জোর করে আনে নাই লোভ দেখাইয়াও আনে নাই ফ্রি গাড়িটারি নাই কেউ পায়ে হেঁটে হেঁটে আসছেন আবার কেউ পকেটের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আসছেন কিন্তু এখানের বিছানার দিকে তাকাইয়া দেখো মানুষ দাঁড়ানোর জায়গাও পায় না কেউ বালুর মধ্যে বসে গেছে আবার কে ভিআইপি নন ভিআইপি ভেদাভেদ নাই আলেম সাধারণ মানুষ ধনী গরিব সব একাকার হয়ে বসে সব বসে আছে পেটের মধ্যে ক্ষুধা থাকলেও কারো অন্তরের মধ্যে কোনো পেরেশানি নাই দুঃখ নাই সবাই মহব্বতে বসে আছেন এতগুলো মানুষ একটা আওয়াজ নাই এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ আসেনি র‍্যাব আসেনি ভাইজান একটু চিন্তা করবেন এত বিশাল আয়োজন তাই এভাবে চুপচাপ সবাই বসে আছে নিয়ন্ত্রণ এগুলো কেমনে সম্ভব একমাত্র জবাব দেড় হাজার বছর আগে আমার বিশ্ব নবী রহমতের নবীর আদর্শ মানার কারণে এটা সম্ভব ইমাম الأولين الآخرين بحر صدقاء رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر آمد بود فخر الأولين وغو نبير أمة ترى কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে উম্মতের কান্দারি নবী কাদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে এরে নবীর আশিক আল্লাহ তাআলা মুমিনদের দুইটা আদেশ দিয়েছেন বেঈমানের দেন নাই কারণটা কি আল্লাহ তাআলা বুঝাইতে চান জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান জান্নাত পাবে না জান্নাত কারা পাবে মুমিন বুঝেন না কথা আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন আদেশ দুইটা দিলেন মানার পদ্ধতি বলে দিলেন আল্লাহ আল্লাহ বলেন আমার অনুসরণ করো রসুলের অনুসরণ করো এতক্ষণ আলোচনার দ্বারা আপনাদের বুঝাইতে আমি সক্ষম হয়েছি মহাব্বত না দেখিয়াও হয় অনুসরণ না দেখে হয় না যেমন এই প্যান্ডেলের ভিতরে আমার কলিজার মহাব্বতের অনেক যুবকরা বসে আছে এদের চুলগুলো সব আঁকা বাঁকা সাইজ করা কাটা এ যুবক এই নতুন ডিজাইনে তুমি চুল কাটলা কেমনে কয় আমি বিদেশি এক খেলোয়াড়ের অনুসরণ করি ওই খেলোয়াড়ের সাথে তোমার কতবার মোলাকাত হয়েছে বলে একবারও হয় নাই তুমি তাকে দেখছো সে তোমারে দেখছেনি বলে আমারে দেখবে দূরের কথা আমার দেশের নামটা পর্যন্ত জানে না তাহলে তুমি অনুসরণ তো না দেখে হয় না কেমনে তুমি অনুসরণ করলা ওই ডিজাইনে তুমি চুল কেটে ইন্দুর আর বান্দর আর টিকটিকির সাইজ করলা বলে কেমনে দেখছো বলে ভিডিও আকারে দেখেছি অনুসরণ না দেখে কখনো সম্ভব না এবার প্রশ্ন বড় জটিল ও আল্লাহ আপনি বললেন আমরা আপনার অনুসরণ করব আপনারে তো না দেখে অনুসরণ করা যাবে না কিন্তু দেখবো কেমনে সারা দুনিয়ার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ সিদ্ধান্ত আকীদা আল্লাহকে এই জমিনের মধ্যে চামড়ার চোখ দিয়ে দেখা যাবে না
কথার কথা আল্লাহ যদি দেখার মতো রাস্তাটাও খুলিয়া দেন তারপরও দেখতে পারবো না কারণ আল্লাহ দেখার মতো পাওয়ার আমাদের চোখের মধ্যে নাই কথার কথা আল্লাহ যদি চোখের মধ্যে সে পাওয়ারটাও দিয়া দেন তারপরেও দেখা যাবে না কারণ আল্লাহরে কি দেখব আল্লাহর তো কোনো আকার নাই আল্লাহর কোনো আকৃতি নাই আল্লাহর কোনো লাহান নাই আল্লাহর কোনো আওয়াজ নাই হিচে কাসদর মুলকে উ আম্বাজ নাই কওলে উরা লাহনে নাই আওয়াজ নাই হিচে কাসদর মুলকে উ আম্বাজ নাই قولِ اورا لحن نئے آواز نئے اللہ کی دیکھا زبانے تائی تو شتو برو جوٹیل پرسنو برو جوٹیل شارا دنیا مسلمان تو تاہل سنت والجماعتر بشد عقیدہ زمینر مدی چامرار چوک دیا امر اللہ کی دیکھا زبانے অতস হযরত আলীর ঘটনা আছে এক ইহুদি জিজ্ঞাসা করে আলী তুমি 10 বছর বয়সে মুহাম্মদের হাতে কালেমা পড়লা তুমি কার ইবাদত করো বলে আমি আল্লাহর গোলামি করি ও আলী তুমি যেই আল্লাহর ইবাদত করো সে আল্লাহরে দেখছনি হযরত আলী দাগ দিয়া কয় আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে দেখি না মেরাজের রাতে আমার নবী মেরাজ করে আসলেন আসার পরে নবী বলেন রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা আমি আমার রবের মেরাজে গিয়া দেখে আসি আল্লাহকে দেখা যাবে না আল্লাহর নবী কেমনে দেখলেন দ্বিতীয় কথা হলো এই দুনিয়ায় যত হাদিস আছে হাদিস লক্ষ কোটি হাদিসের কিতাব এই সমস্ত হাদিসের একটা মূল হাদিস আছে যেই হাদিসটাকে বলা হয় হাদিসের মা উম্মুল আহাদিস ওই হাদিসটাকে বলা হয় উম্মুল জাওয়ামে ওই হাদিসটাকে বলা হয় হাদিসে জিব্রাইল ওই হাদিসের মধ্যে ওমরে ফারুক বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু জিব্রাইল আমিন আসেন সাদা পোশাক পরা নবীজির হাঁটুদয়ের সাথে তার হাঁটু লাগাইয়া বসলেন এরপরে নবীরে প্রশ্ন করলেন মাল ঈমান মাল ইসলাম ঈমান কাকে বলে নবী জবাব দেন প্রশ্নকারী আবার বলেন সাদাকতা আপনি সত্যি বলেছেন এইবার ইসলাম কাকে বলে এর মধ্যে একটা প্রশ্ন ছিল ইহসান কাকে বলে মাল ইহসান নবী জবাব দিয়া বলেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা আল্লাহর নবী বলেন ইহসান হলো এমন একটা জিনিস যে বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বে বান্দা যদি আল্লাহকে দেখতে না পায় এতটুকু চিন্তা করিয়া ধ্যান করিয়া ইবাদত করবে আমি যদিও আমার আল্লাহকে দেখি না তবে আল্লাহ আমাকে দেখতেছেন হাদিসে জিব্রাইল এই হাদিসকে ডেঙ্গাইয়া জমিনের কোন মুফতি সাহেব মুহাদ্দিসের সামনে হাদিস পড়ার কোন কায়দা নাই অস্বীকার করার কায়দা নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহকে দেখা যাবে না অতস হাদিসে জিব্রাইলে বলা হয় নবী বলেন আল্লাহর ইবাদত এমন ভাবে করো আল্লাহকে যেন তুমি দেখতেছো আল্লাহকে দেখে দেখে ইবাদত করো আল্লাহকে দেখা যাবে না আবার কেন নবী বললেন আল্লাহকে ইবাদত করো এই সমস্ত প্রশ্নের জবাব যদি গভীরভাবে আমার দেশের সব ওলামায়ে কেরাম জানতো তাহলে খাঁটি ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কখনো কথা বলতো না আহলুল্লাহদের ব্যাপারে কথা বলতো না কখন আমি বলবো সময় অল্প আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি আল্লাহ নিজে যুদ্ধ করবেন কত বড় কঠিন আল্লাহ কত বড় রাগ দুই দল মানুষের সাথে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিবেন এক দলের কথা আছে কোরআন শরীফের শুরুতে আরেক দলের কথা আছে বুখারী শরীফের ভেতরে কোরআনে বর্ণিত যেই দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন
المؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله سورة بقرة 275 নম্বর আয়াতের সামনে পিছনের তরজমা দেখো রে বাবা আরবি বুঝো না মোবাইলের মধ্যে ডাউনলোড করো বাংলা কোরআন চার্জ দিয়া ডাউনলোড করো এরপরে সূরা বাকারার আয়াতগুলো দেখো আল্লাহ তাআলা বলেন এই মুমিনেরা আল্লাহকে ভয় কর সুদের থেকে নিজের বাঁচাও যদি তুমি প্রকৃত মুমিন হইয়া পরিচয় দিতে চাও এরপরে যদি গাদ্দারি কইরা করো যে আমি হারাম খাবো সুদ খাবো রেডি থাক আমার আল্লাহ আমার নবী তোমার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন হাদিসে কুদসি ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام پیغمبر کے اللہ جانے دین او نبی امتر بولے دین زمینر مدی آمار کسو بندھوا سے ادھر کے آمار بھاشا ایک بچنے ہلو ترا اولی بہو بچنے ہلو اولیاء اللہ قرآنو بولین الا ان اولیاء اللہ لا خوف علیہم ولا هم يحزنون الذین آمنوا وکانوا یتقون আল্লাহ তাআলা ওলিয়া ওলিয়াদের ব্যাপারে বলে যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার এত সুন্দরভাবে আল্লাহ নবীরে বুঝাইছেন বুখারী শরীফের ভিতরে আল্লাহ নিজেই নবীরে প্রশ্ন করেন নবী জানেননি ওলি কারা আল্লাহ নবীকে আল্লাহ বুঝায় দিতেছেন যারা আমার বন্ধু যারা ওলি যারা আউলিয়া এরা শুধু ফরজে ইবাদত করে না বেশি 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 নফল ইবাদত করে করতে করতে আমি মাওলার মহব্বতের নজর যখন পড়ে যায় তখন তাদের অবস্থা স্বাভাবিক থাকে না এই জন্য আমি সারা বাংলাদেশে বলি এই জমিনের মধ্যে যারা বলে ওলি মানি না আউলিয়া মানি না আমি বলি তারা বুখারী শরীফ মানে না কোরআন শরীফ মানে না তারা ভন্ড তারা বাতিল আসতে বললেন কেন সমস্যা আছে কোন যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না তারা হক না বাতিল ওলির কথা আছে বুখারী শরীফ খুলো তবে আমরা কিন্তু ওলি আউলিয়ার নামে ভন্ডামিও এই জমিনে আছে না নাই এ ভাই এই এই মিয়া উঠেন কেন আমি আস্তে হাত উঠে মোনাজাত দিয়ে দিব কানলেও আর পাবেন না আল্লাহর নিয়ামত পাইয়া মানুষ কিছু কপাল পড়া আছে ইচ্ছা করে নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করে দেয় আপনাদের উঠার যদি সেই অভ্যাস থাকে দীর্ঘ টাইম বসতে না পারেন ভেতরে ঢুকলেন কেন আমার কত ভাইরা বাইরে দাঁড়ায় আছে এরা দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনবে ফাঁকে গিয়ে বিড়িও টাইনে চলে আসবে দেখবো না কষ্ট হবে না কিন্তু এখানে কত মুরুব্বিরা বসা কত আলেম বসা কত হাজি সাহেবরা বসা এদেরকে ডেঙ্গি আপনি বের হবেন আপনার একটু ভয় লাগে না নিজেরও ক্ষতি করেন উম্মতেরও ক্ষতি করেন আমারও ক্ষতি করেন আল্লাহ কি আপনাকে ক্ষতির জন্যই বানাইলো হ্যাঁ জীবনে কামাই করছেন কি মানুষের শুধু ক্ষতি করে গেলেন জীবনভর কি অর্জন করলেন জীবন আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন আরো জোরে বলেন আমিন লোকজন উঠলেই আমি মোনাজাত দিয়ে দিব কারণ আমারও টাইম বান্দা আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন আরো আস্তে করে বলেন আমিন ভাইরা আমার আল্লাহকে দেখা যাবে না তাহলে আল্লাহর অনুসরণ কেমনে করব আল্লাহ সংক্ষেপে সমাধান দিয়া বলেন এই দুনিয়ার বান্দা বান্দিরা জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে বাবা একটা বাচ্চা সন্তান নিয়া মোহনপুর বাজারে গেল সকাল দশটায় হঠাৎ করে একজন বন্ধুর সাথে তার মোলাকাত হলো অনেক বছর পরে বন্ধুরে পাইয়া বন্ধু
দোকান থেকে চিপস আর আইসক্রিম চকলেট কিনা যদি বন্ধুর হাতে দিয়া কয় তুমি খাইবা তোমার ছেলেরে দিবা না বুঝেননি কিছু তাহলে বন্ধু খুশি হবে না বেজা আর দোকান থেকে চকলেট চিপস আর আইসক্রিম কিনিয়া যদি বন্ধুর হাতে না দিয়া বন্ধুর বাচ্চার হাতে দিয়া দেয় তাহলে বাচ্চাকে দেওয়ার মাধ্যমে বন্ধু অনেক খুশি হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া কয় রে গোলাম জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে ঈসা নবী আমার বন্ধু মুহাম্মদ নবী আমার বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু ইসমাঈল নবী আমার বন্ধু ওই মোবাইল ওই যে বলছি লজ্জা না থাকলে কি করবে মোবাইলটা ধরছেন কেন কারণটা কি বলেন তো এই বয়ানের মধ্যে ডিস্টার্ব করলেন মোবাইলটা যারা হাতে ধরছেন কি আমাকে দেখান আপনি মোবাইলওয়ালা না জিনেরে দেখাইতেছেন যে মোনাজাতের পরে নিয়ে যাবে জিনেরা তো টার্গেট করতেছে কার মোবাইলটা নিলে দুই তিন দিনের বাজার হবে মোনাজাতের পরে দেখবেন মোবাইল নাই আপনি সিল লইলেও কাজ হবে না জিনেরা লয়ে সব পাহাড়ে গেছে আর যদি কেউ শালীনতার সাথে বলেন হাফিজ ভাই আপনার বয়ান শুনতে আসছি একটু রেকর্ড করি কেমনে বুঝাবো আপনি 200 হাত দূরের থেকে মোবাইলটা ধরলে না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে বরং আপনার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁতভাবে করতেছে আপনি সকালে ডাউনলোড করে নিলেই তো বয়ানটা হবে শুধু এই আকাম করেন না কেন কারণটা কি ওই কই যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে আল্লাহ হেদায়াত দান করুন এখানে হাজারো লাখো মানুষ আপনারা আসছেন আমি বিশ্বাস করি শতভাগ আপনারা আমাকে ভালোবাসেন কিন্তু এটাও চিরসত্য কেউ আমার অনুসরণ করেন না যে ব্যক্তি আমার অনুসরণ করবেন সে আমার রঙে রঙিন হয়ে যাবেন তার টুপি আমার টুপির মতো হবে তার জামাটা আমার জামার মতো হবে তার রং আমার রঙের মতো হবে যারা আখিরি নবীর অনুসরণ করবেন তার জিন্দেগিটা মদিনার রঙে রঙিন হয়ে যাবে যে আল্লাহর অনুসরণ করবেন তার রংটা আল্লাহর রঙে রঙিন হবে সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদু আল্লাহর রং লাগাও আল্লাহর রঙের মতো দামি আর কোন রং নাই এত সুন্দর আহসান যার উপরে সুন্দর কোন রং হতে পারে না আল্লাহ বলেন আমার অনুসরণ কর আমার রসুলের অনুসরণ করো এতক্ষণ আমরা বুঝেছি ভালোবাসা এক জিনিস আর অনুসরণ আর এক জিনিস ভালোবাসা সফলতার প্রথম সিঁড়ি চূড়ান্ত সফলতার সিঁড়ি হলো ইতাআত বা অনুসরণ ভালোবাসা আছে অনুসরণ নাই সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছা যাবে না যেমন আমার নবীকে কলিজা দিয়া ভালোবাসছেন চাচা আবু তালেব কিন্তু ভেতরে অনুসরণ ছিল না নবীর রং ছিনছেন রং লাগায় নাই এই জন্য চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে নাই আমার সমাজে এমন আশেক এই বর্তমানে আছে নবীর জন্য জীবন দিতে চায় ভালোবাসার আলোকে কিন্তু নবীর আদর্শ মানতে চায় না আছে না নেই যদি বলি যুবক তুমি টুপি কেন মদিনার লাইনে টুপি পরো না নবীজির মহাব্বত যার ভেতরে প্রবাল সে বলবে ভাইজান টুপি মাথায় দেওয়া দরকার নবীর সুন্নত পারি না চেষ্টা করব দোয়া করবেন যারা নবীর মহব্বতে বিভোর তারা এই জবাব দিবে যে হ্যাঁ টুপি মাথায় দেওয়া দরকার নবীর আদর্শ অনুযায়ী পারি না হুজুর দোয়া করবেন চেষ্টা করব কথা ঠিক এ ভাই সত্য কথা মানেন আর না মানেন একটু সাক্ষী দেন সমর্থন দেন এটাও পারবেন না
তাতে আপনার কপাল যে কি পরিমাণ পূর্ণ এর কোনো সীমানা নেই। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, এই মেয়ে আপনি মোবাইলটা জ্বালায় বসে রয়েছেন কেন, বুঝেন না কিছু? এমন একটা বয়ান নাই যেখানে এই মোবাইল নিয়ে কথা বলি না। আসলে কি, 1500 বছর আগে রসুলের কথা, লজ্জা শরম নাই তো, এই জন্য কোনো বয়ানে কাজ হয় না। আমার আম্মা জান কয়, যারে কথায় ধরে না ওরে জারুর বাড়িতেও ধরে না। قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له پیغمبر বলেন যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। আজকে হাজারো বয়ান, তাবলীগলাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামায়ে কেরামদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, সবার বয়ানের এক কথা, আল্লাহর গোলামি করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। 12টা মাস মুসলমানের চিল্লায়া চিল্লায়া বয়ান করি, বিনয়ের সাথে কথা বলি, মেজাজটা গরম করলেও করি না। দুই একটা কথা যদি একটু গরম হয়ে যায় বারবার ক্ষমা চাই। ভাইজানের আপনারা কষ্ট পেয়েছেন নাকি, দয়া করে মাফ করে দিয়েন। আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ বয়ানের ভুল ক্ষমা করে দাও। এত বিনয় হইয়া নরম ভাষায় এত বয়ান করি, এর পরেও মানুষ কেন আমলের লাইনে দুর্বল মনে হয়, যেন আপনাদের টাকার কেনা গোলাম। এমন ভাবে কথাগুলো বলি, কি বলি, আমি পাঁচ কল্লি টুপি মাথায় দিয়েছি, আপনারাও যদি না দেন জাহান্নামে যাবেন, এই কথা একবারও বলি না। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও যদি কওমি মাদ্রাসায় না পড়েন গুনাহ হবে, এ কথাও জীবনে বলি নাই বলবো না। আমি তাবলিগের লাইনের মানুষ, আপনারা যদি তাবলিগ না করেন গুনাহ হবে জাহান্নামে যাবেন, তাও কখনো বলি নাই। ও আল্লাহর বান্দারা, আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের মানুষ, আপনারা পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন, তাও একবারও বলি নাই। শুধু তাই না, স্কুল কলেজ বাদ দিয়া সবাই মাদ্রাসায় আসেন, আমগোমত হুজুর হয়ে যান, এই কথাও জীবনে বলি নাই বলবো না। কি বলতে চাই, এত কষ্ট করে করে মুসলমানের পায়ে ধরে ধরে বয়ান করে দুইটা কথা সবার অন্তরে ঢুকাতে চাই। ও দুনিয়ার নবীর আশেক, যতদিন দুনিয়াতে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর, এই দুইটা কথা অন্তরে ঢুকাতে চাই। এরপরও মানুষের অন্তরে বয়ান ঢুকে না, ওই যে বললাম যার দিলটা একটু নরম, সে বলবে হাফিজ ভাই টুপি মাথায় দেওয়া দরকার নবীর সুন্নত, পারি না, দোয়া করবেন চেষ্টা করব। এই বেটা দাঁড়িয়ে রাখোস না কেন, যার দিলটা নরম নবীর আশেক, সে জবাব দিবে হাফিজ ভাই দাঁড়িটা রাখা দরকার কিন্তু পারি না ঝামেলার কারণে, দোয়া করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব। কিন্তু যার মধ্যে গাদ্ধারী মনোভাব আছে, মেজাজটা একটু উগ্রতা, নবীর মোহাব্বতের পারছেন নাই, ওই লোকটার জবাব শুনলে চোখে পানি আসে। ভাইজান টুপি পরেন না কেন, কয় টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি রাখেন না কেন, দাড়ি না রাখলে অসুবিধা কি, পর্দা করেন না কেন, পর্দা না করলে অসুবিধা কি, শুধু এতটুকুই বলে না, আমারে পাল্টা ধাক্কা দিয়া কয় টুপির মধ্যেই কি ইসলাম। ও ভাইজান দাড়ির মধ্যেই কি ইসলাম, পোশাকের মধ্যেই কি ইসলাম, হালালের মধ্যেই কি ইসলাম, পর্দার মধ্যেই কি ইসলাম, প্রত্যেকটা ধাক্কা দিয়া দিয়া আমাকে বোল্ড করে দিল। এইবার আমি প্রশ্ন করি, ভাইজান টুপির মধ্যে ইসলাম নাই, যদি দাড়ির মধ্যে ইসলাম না থাকে, পোশাকের মধ্যে যদি না থাকে, ইসলাম যদি পর্দায় না থাকে, ইসলাম যদি হালালের মধ্যে না থাকে, তো ইসলামটা কোন গোডাউনে তোমার আব্বাজান ঢুকায় রাখছে, একটু বের করে দাও, আমরা ইসলাম তো খুঁজে পাই না।
আর নাইলে বুঝবো ইসলাম তোমার চাপাবাজি ছাড়া আর কিছুই না ওরে নবীর উম্মত ইসলাম শব্দের অর্থই তো তুমি জানো না মুসলমান দাবি করো ইসলাম শব্দের অর্থ অনেকে বলে শান্তি না শান্তি শব্দের আরবি হলো সালাম সালাম শব্দের অর্থ হলো শান্তি আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা যে আত্মসমর্পণ করে তার নাম হলো মুসলমান مسلماني بواد گردن نهادن عناني خود بدست خاج دادن گرب صورت آدمی انسا بودی احمد ابو جهلو همک سا بودی آدمیت آدمیرا آدمیت لازم است عوده را گر بون بشد هی زماست آدمیت لحم و شحم و پشت نیست آدمیت جز رضای دست نیست ارے امار کلیزار جوبو কয় দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা আল্লাহর মোহাব্বত কি অন্তরে নাই এতগুলো মানুষ যদি এই রাজশাহীর কোন কোটি টাকার মালিক যদি ঘোষণা দিত আজকে মোহনপুরের এই ময়দানে তোমরা আসবা কেশরহাটের ময়দানে আমি 5000 কইরা টাকা দিব তোমরা রাত্র 12টার সময় ময়দানে আসবা ওরে আল্লাহর বান্দা হয়তো টাকার লোভে অনেক লোক আসতো তবে এই জান্নাতি মানুষ এই মাঠে একজনও আসতো না গঞ্জা করে রাইসা লাইনে দাঁড়াইতো কারণ 5000 টাকা পাইলে 5 দিনের গঞ্জা হবে মদের বোতল ভাওয়া যাবে ঠিক নি হাকিকত সে তু দুনিয়াবে খবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস بہر کاری کے باشی با خدا باش چست دنیا از خدا گا فل بودن نئے قماشو نقرہ فر زندو زن آب در کشتی حالا کے کشتی آست آب وندر زیر کشتی پشتی آست এতগুলো মানুষ যদি আনতে চাইতেন এক নম্বরে লোভ দেখানো লাগতো 5000 টাকা নগদ দেওয়া হবে দুই নম্বর ওই টাকাওয়ালার করতে হতো এতগুলো মানুষ জমার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো ফ্রি ঠিক নি তিন নম্বর কাজ এখানে আসার পরে বিছানা লাগতো ভিআইপি নন ভিআইপি চেয়ারগুলো দেওয়া লাগতো এরপরে মানুষ যখন এসে বসতো খেয়াল করো আল্লাহ গরু শুয়ার কুত্তাকে আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার আল্লাহ মানুষকে দিছে মানুষ যদি হয়ে থাকো আমার এই কথাটা খেয়াল করো বসার জন্য ভিআইপি ব্যবস্থা বসানোর পরে ফাঁকে ফাঁকে নাস্তা নাস্তা যদি না দেয় চেয়ার খালি বাতাসে উড়বে এটা বাঙালির সংস্কৃতি না চেয়ারের বাড়িয়া বাইরি সারা কি আর সমাবেশ জমিনি খালি বাতাসে চেয়ার উড়ে চার নম্বর এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ পুলিশ লাগতো র‍্যাব লাগতো এতেও যদি মাথা গরম হয়ে যাইতো তারপরে কুত্তা আনা লাগতো নিরাপদের জন্য কারণ মানুষের উপরে বিশ্বাস নাই মানুষ না জানি যে বডিগার্ড হইয়া দাঁড়ায় ও না জানি আবার বডির উপরে গুলি মেরে দেয় মানুষ বেঈমানি করতে পারে কুত্তা মালিকের সাথে বেঈমানি করে না এই জন্য একটা কুকুর আমার মাওলার জান্নাত পাবে আল্লাহ কোরআনের এক আয়াতও বলেছেন কিছু মানুষ এই জমিনে আছে আর চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ
এরা চার পাওয়ালা হাইওয়ান জানোয়ার থেকেও বড় খারাপ যেমন কুকুর গরু ছাগলের দিকে তাকায় দেখবেন ওরা মালিকের এই পরিমাণ আত্ম মহব্বতের সাথে আত্মসমর্পণ করিয়া মালিকের গোলামি করে বিনিময়ে কুকুর একটা টাকাও পায় না একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় সারা রাত জীবনে কুকুর মালিকের সাথে বেয়াদবি করে নাই এই যে এত কষ্ট করিয়া পাহারা দেয় একটা গাছের পাতা পড়লে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় কুকুর কয় আমি সজাগ আমার মালিকের বাড়ি কোনো চোর ডাকাত ঢুকবি না কুকুর জীবনটারে বাজি রাইখা এরপরে মালিকের বাড়ি পাহারা দেয় জানা থাকলে বলবেন কুকুরের বিনিময়ে কত টাকা মাসে বেতন পায় আমার কথা কন এক টাকাও পায় খানা কোন খানা নাই গালি আর লাত্তি গালি ছাড়া কোন কুকুরের হাদিয়া নাই এরপরেও কুকুর মালিকের পাগল গরুটার দিয়ে তাকাইয়া দেখছো কোরবানির বাজারে গরু বিক্রি করতে নেওয়ার পরে বিক্রি যদি না করে রশিটা গলায় পেঁচায় দিলে মালিকের আগে গরু একা একা মালিকের বাড়ি চলে যায় ঠিক নি আর তুমি গোলাম আমার আল্লাহ মালিক কুকুর মালিকের থেকে এক টাকাও পায় না কিন্তু মালিকের জন্য জীবন দিয়া দেয় আর তুমি মালিকের সব পেয়েছো নিঃশ্বাসটা আমার আল্লাহর দেওয়া আল্লাহ যদি শ্বাসটা বন্ধ করে দেয় জমিনে কেউ তোমার শ্বাস আর চালু করতে পারবে না আমার মাওলার দেওয়া পানি পান করতেছো আমার মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার মাওলার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাও নদীর মাছ খাও ও বান্দা আল্লাহর দেওয়া এত নিয়ামত খাইলা বলো আমার মাওলাকে তুমি কি দিয়েছো আমার মাওলা তোমার কাছে টাকা চায় না বাড়ি চায় না আল্লাহ বলেন বান্দা তোর জীবনের বড় কাজ হলো দৈনিক পাঁচ বেলার নামাজ কারণ তোরা আমার আদরের গোলাম তোরা মুমিন পাঁচ বেলার নামাজ পড়বি রে বান্দা আমি এই পাঁচ বেলার নামাজে পঞ্চাশ অক্ত নামাজের সওয়াব দিয়া দিব অথচ এখানে হাজারো মানুষ আজকে ফজরের নামাজ পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এশাও পড়ে নাই মোনাজাতের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে বাসায় যাইয়া গজবের মোবাইলটা হাতের মধ্যে নিবে নিয়া ফজর পর্যন্ত মোবাইলে কবিরা গুনা দেখবে ফজরের নামাজ না পড়িয়া মোবাইলওয়ালা আবার ঘুমায় যাবে আমরা মোনাজাত দেই বইয়া মোবাইলওয়ালারা মোনাজাত দেয় হুইয়া ঠিক নি বিছানায় চিত হইয়া মোবাইলটা মোনাজাতের মতো হাত উঁচু করে মাঝখানে মোবাইল করে কি সারা রাত কবিরা গুনা করে কি করে ভাই বলেন আমি মিথ্যা বলতেছি এই জীবনের কামাই তোমার ও যুবক তোমার জীবনটা এভাবেই যাবে জীবনে মায়ের দোয়া পাইলা না বাবার দোয়া নিলা না শিক্ষকের দোয়া নিলা না এই মোবাইলকে কেন্দ্র করে মাকে গালি দিয়েছো বাবাকে গালি দিয়েছো শিক্ষকের সাথে বেয়াদবি করেছো তোমার জীবনটা এইটাই কামাই তোমার অভিশপ্ত জীবন অথচ তোমার মতো যুবকের গোটা দুনিয়া তোমার আলোতে সমাজ আলোকিত হবে তোমার আদর্শ পেয়ে খারাপ মানুষগুলো ভালো হবে তুমি শিক্ষিত সন্তান তোমার ব্যবহার তোমার আদর্শ নিয়ে সমাজের মানুষগুলো আদর্শবান হবে কিন্তু তোমার জীবনটা শেষ না তোমার আচরণে মা খুশি হইল তোমার আচরণে না বাবা খুশি হইল তোমার আচরণে কোনো আলেম খুশি হইতে পারলো না তুমি এতটাই যে খারাপ মা বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া আলেমদের বরদোয়া এলাকাবাসীর বরদোয়া মুরব্বীদের বরদোয়া জীবনটা শুধু বরদোয়ার পুঁজি নিয়েই তুমি চলতেছো এটা কি একটা মানুষের জীবন হতে পারে তুমি কেমন মানুষ হয়েছো
আমার আল্লাহ এতটা দয়াময় আল্লাহ কয় 80 বছর লাগায় যদি গুনার পাহাড় বানাও আমার কাছে তওবা কর তোর জীবনের পাহাড় ভেঙ্গে আমি আল্লাহ তোকে আমি পবিত্র বানাইতে একটা সেকেন্ড সময় লাগবে না জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا طالب گر نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طالب گر نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے যুবকের আল্লাহর সাক্ষী রাইখা ক খারাপ লাগে না ভাল লাগে কেন হারমোনিয়াম নাই একতারা নাই ঢোল নাই মজা হয় তাহলে সেই বাদ্যযন্ত্র দি শুনো কেন মদিনার নবী বলেন বাদ্যযন্ত্রের যদি আওয়াজ পাও কানের মধ্যে আঙ্গুল ঢুকাও এগুলো শয়তানের আওয়াজ এই আওয়াজের দ্বারা গুনাহের প্রতি আগ্রহ পয়দা হয় আর আলেম ওলামাদের জবান কোরআন ওয়ালাদের জবানে হামদে বারি তাআলা শুনো নাতে রসুল শুনো কলিজাটা ঠান্ডা হয়ে যাবে এ যুবক আল্লাহর গোলামেরা আল্লাহর মোহাব্বত লাগায় শুনো মোবাইল তো চালাবা আমি কেন মক্কার ইমাম আয়েশা যদি ওয়াদা করায় পাও ধরে তারপরও ছাড়বা না এমন নিয়ত করছো এই মোবাইলের দ্বারা জাহান্নামে না গিয়া তুমি শান্ত হইবা না আল্লাহ সবাইরে হেদায়াত দান করেন এরে যুবক আমার বাংলা গানও শুনে না হিন্দি আপডেট হয়ে গেছে এক যুবক মোবাইলে হিন্দি গান চালায় আর লাফায় এই হিন্দি গানের অর্থ বুঝো কয় আমিও বুঝি না আব্বাইও বুঝি না তো লাফাস কেন কয় মজা লাগে বাদ্যযন্ত্র বাদ দিয়া মোবাইলে ইউটিউব তো আমিও দেখি ও বাবা কোরআনের তেলাওয়াত শুনো আল্লাহওয়ালাদের নাআত শুনো নবীর শানের আওয়াজ ইনশাআল্লাহ যদি মহব্বত লাগায় শুনো এক সময় এক সপ্তাহ পরে তুমি নিজেই বলবা আর গানের আওয়াজ কানের মধ্যে দিব না হেদায়াতের মালিক আমার আল্লাহ বান্দার হাতে হেদায়াতের চাবি নাই ইয়াহা হাম সব মুসাফির দিল না লাগা আহলে দিল কি নজর সে রূহ কর তাজা ইয়াহা হাম সব মুসাফির দিল না লাগা আহলে দিল কি নজর সে রূহ কর তাজা শাহ দৌলত
সব ফকিরগর নেক নেহে শাহ দৌলত সব ফকিরগর নেক নেহে জিন্দগি মে বন্দগি তু কার নহে জিন্দগি মে বন্দগি তু কার নহে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি কুন বন্দগি জিন্দগি বে বন্দগি শর্মিন্দগি ভাইরা আমার ভালো করে বুঝো রে যুবক তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা বুঝা কইও পরে আবার মাথা গরম কইরো না ও যুবক ভাই তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী কি আলাদা না এক কোরআন ধর্ম কালেমা কাবা তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক কালেমা এক ধর্ম এক দুনিয়াতে আসছি তাও এক শুধু মোহনপুরের মানুষেরা মনে হয় যেন লঙ্গি ভরে জমিনে জন্ম নিছিল বিদায় বেলাও সবার এক সবার হবে তিনটা সাদা কাফন সংখ্যাও সমান আমি বক্তার জন্য সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কাফনের কালারও হবে কে ধনী কে গরিব কে তাবলি গলা কে হুজুর কে ইমাম কে মুক্তাদি কে বক্তা কে শ্রোতা কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই সবার কাফনের কালার এক কাফনের উপরে লেখা থাকবে না পীর সাহেবের লাশ বক্তা সাহেবের লাশ সব একাকার হয়ে যাবে নাকি লেখা থাকে কাফনে কিছুই লেখা থাকবে না আজকে বক্তা বক্তা ভাব যতই ভাব দেখাই না কেন সাদা কাফনে যেদিন ডুববা ওই দিন সব ভাব বন্ধ হয়ে যাবে কিসের টাকার বাহাদুরি কিসের ক্ষমতার বাহাদুরি কিসের সৌন্দর্যের বাহাদুরি ও আল্লাহর বান্দারা তুমি তো ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না আমার আল্লাহ এক এক করে সব ধ্বংস করে দিলেন যেই নমরুদ দেয়া আমার আল্লাহকে মারার জন্য বাঁশ দিয়া এরপরে সুন্দরভাবে সিঁড়ি বানাইলো ওই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করতে কোনো বাহিনী পাঠানো লাগে নাই ফেরাউনের আমার আল্লাহ ধ্বংস করতে কোনো বাহিনী পাঠানো লাগে নাই যেই ফেরাউন ফকিন্নির বাচ্চা এক সময় টাকার মালিক হইয়া নিজের খোদা দাবি করে খোদা শুধু খোদাই দাবি করে না বলে আনা রব্বুকুমুল আলা আমি ফেরাউন শুধু খোদা না সব থেকে বড় খোদা কিন্তু ওই ফেরাউন ধ্বংস হয়ে গেল জমিনের মধ্যে এত দামি ফেরাউন টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই পড়া শক্তি কিন্তু সারা দুনিয়ায় খুঁজো কোন বাবার ছেলের নাম আসেনি ফেরাউন নমরুদ নাই ঘৃণিত হয়ে গেল তারা কেন টাকা পয়সা ক্ষমতা সব ছিল হেদায়াত ছিল না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা বরর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়
ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে আরো আস্তে করে বলেন ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ولا هم يحزنون الله বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে আমি আল্লাহ পাক তাদেরকে নির্ভয় বানায় দিলাম কোনো ভয় নাই পেরেশানি নাই আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অনুসরণের জবাব দিলেন রে মানুষ আমার অনুসরণ করতে যদি না পারো আমার বন্ধু মুহাম্মদ ঈসা নবী ও বন্ধু মুসা নবী ও বন্ধু ইব্রাহিম বন্ধু ঈসা নবী বন্ধু ইসমাইল বন্ধু মুহাম্মদ ও বন্ধু তবে ব্যবধানটা কি জানো সব নবী পয়গম্বরেরা আমি আল্লাহ তাআলার আশিক আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক ওই নবীর অনুসরণ করো আল্লাহ কোরআনে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ এরে আল্লাহর বান্দারা নবী বলেন কোরআনের আয়াত আল্লাহর ভালোবাসা যদি দিতে চাও আমি মুহাম্মদের অনুসরণ করো আমার আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আমার নবীর অনুসরণ যদি করো আমার আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ যদি খুশি হয়ে যান জান্নাতে যাইতে কোনো পেরেশানি ভোগ করতে হবে না এইবার নবীরে পাইয়া সাহাবায়ে কেরাম অনুসরণ শুরু করলেন নবী কেমনে পানির গেলাস ধরেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন পানিটা কেমনে নবী পান করেন দেখেন আর আমল করেন নবী বাথরুমে কেমনে যাবেন সাহাবায়ে কেরামদের ধরে ধরে শিখাইয়া দিতেছেন সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করতেছেন নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়াইলেন সাহাবায়ে কেরামও জুতা পরে নামাজে দাঁড়ালেন নামাজের মধ্যখানে হঠাৎ নবী জুতা খুলে ফেললেন সাহাবায়ে কেরামও জুতা খুলে ফেললেন নামাজের পরে মায়ার নবী বললেন ও সাহাবায়ে কেরাম আপনারা জুতা খুললেন কেন ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা খুলছেন এই জন্য খুলেছি কারণ আল্লাহর অর্ডার আপনার অনুসরণ করা লাগবে আপনি যা করেন তা আমরা দেখে দেখে আমল করি মদিনার নবী বলেন সাহাবায়ে কেরাম আমি এমনে জুতা খুলি নাই নামাজের মধ্যখানে জিব্রাইল আমিন আইসা আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া আওয়াজ দিয়েছে জুতাটা খুলে ফেলেন জুতার নিচে নাপাক লাগানো এই নাপাক নিয়া নামাজ হবে না আমি সাথে সাথে জুতা খুলে ফেললাম এরপরে আমি জুতা খুলে নামাজ পড়লাম আমি নামাজের আগেই যদি জানতাম জুতার নিচে নাপাক আমি নাপাক জুতা নিয়া নামাজে দাঁড়াইতাম না আগে কেন জানি না আমি গাইবের মালিক না গাইবের মালিক কে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ হে নবী জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না একমাত্র গায়েব কে জানেন নবীর অনুসরণ আল্লাহর সা আল্লাহর অনুসরণ করলো নবীরে দিয়া কিন্তু আমগো কপাল বড় খারাপ আল্লাহরেও পাইলাম না নবীরেও দেখলাম না নবীরে দেইখা যারা আমল করছেন আবু বকর ওমর ওসমান তাদেরও পাইলাম না আমগো কপাল খারাপ ইমাম আজম আবু হানিফারও পেলাম না ইমাম শাফিঈকেও পেলাম না ইমাম মালিকরও পেলাম না আহমদ বিন হাম্বল তাদেরকেও পেলাম না ইমাম বুখারীকেও পেলাম না ইমাম মুসলিমকেও পেলাম না আমরা হতবাগার দল আমরা এখন কাদেরকে দেখে কলবটারে সোজা করব জান্নাতের পথটা আসান করব আল্লাহর নবী বিদায় বেলা জানায় দেয় ও দুনিয়ার উম্মতেরা আল্লাহর অনুসরণ আমারে দিয়া করবা যারা আমারে পাইবা না আমি মুহাম্মদের একদল বন্ধু আছে কেয়ামত পর্যন্ত থাকবে তোমরা তাদের অনুসরণ করবা আমি নবী খুশি হয়ে যাব আমি নবী খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে
হবে আমার বন্ধু কারা একটা দল আমার বন্ধু কিয়ামত পর্যন্ত এই বন্ধুর কাতারে তারা জান্নাতের পথ দেখাবে এই একটা দল হলো আহলে হক উলামায়ে কেরাম العلماء ورثة الأنبياء علماء كرام أنبياء كرام الوارث ترى تاكا پوشار ورشنا ترى هلو علم نبوبي الوارث ودر كي ديكا تمارا ملاك لك تو شندر كرناو ابارا من نغود اپنا در اكتو پرسن کرتے چاہی بے بے چنتے اللہ محبت جواب دیوین ایز اپنا را گتو کل بیان شنسن آس کے بیان شنتے سن اللہ را شکی رئی کے بولین در دوی گھنٹا جا عالم در کسے بوشا بیان شن لین اپنا در انتر ار مدد کی اکتو داک کاتے نائی لگے نائی اکتو بھابنا آشے نائی راہ کلام کی ارکم اکتا داک لگے نائی তাহলে দুই ঘন্টা আলেমের কাছে বসলে যদি দাগ কাটে তো যেই বান্দা অল টাইম বছরকে বছর ওলামায়ে কেরামের পেছনে সময় দিবে তার কলিজা তো গুনাহমুক্ত হইয়া জান্নাতের রাস্তায় সে মৃত্যুবরণ করবে সোহবতে সলে তোরা সলে কুনা সোহবতে তলে তোরা তলে কুনা ওলামায়ে কেরামের মাধ্যমে অনুসরণ করো ওলামায়ে কেরামের কাম কি কয় নতুন করে কোন প্রেসক্রিপশন লাগবে না মদিনাওয়ালা নবীর প্রেসক্রিপশনটাকে ধরে ধরে কম্পাউন্ডার হিসাবে উম্মতের পড়ে শোনাবে ডাক্তার প্রেসক্রিপশন দেয় না রোগীরা পড়তে পারে না তো কম্পাউন্ডার আছে ডাক্তারের গেটের সামনে ভাই ডাক্তার কি লেখলো একটু পড়ে শুনান তো এই 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 টাইমে এই এই ঔষধ খাবা কম্পাউন্ডার এখানে কলম দেওয়ার ক্ষমতা নাই ঠিক এই জমিনে ওলামায়ে আহলে হক রাসূলের প্রেসক্রিপশন 23 বছরের প্রেসক্রিপশনকে উম্মতের পয়রা পয়রা শোনাবে আর বলবে এই ঔষধ এই টাইমে সেবন করো তোমার কলবের গুনাহমুক্ত হয়ে যাবে আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াদ দুঃখ লাগে রে যুবক একটা টুপিকে কেন্দ্র কইরা তুমি আজকে সব আলাদা করে ফেলছো সালাম দাও না আমি সালাম দিলে তুমি নেও না বিষয়টা কি কয় টুপি আম গোলাইনের নাই একটা টুপি দিয়া আলাদা কইরা লছ এরা বলে মুসলমান এটা টুপির মাধ্যমে আলাদা পাঠ করে ফেললো ওয়াতুস তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কিন্তু দুঃখ আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে আর তুমি এমন মুসলমান যে টুপি মাথায় দিতে তোমার লজ্জা লাগে কেমন মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আমি লম্বা জামা না পরলে লজ্জা লাগে তোমার লম্বা জামা পরলে লজ্জা লাগে আমি দাড়ি না রাখলে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে কেমন মুসলমান ও যুবকেরা বেয়াদবি মাফ করে দিও রে বাবা আল্লাহর মহব্বত নিয়ে কথাগুলো বলতেছি শুরুতেই কিন্তু বলেছি আমি বলি না তোমরা স্কুল কলেজ ছাইরা আমগো কাছে আসো না 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 স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে আমার আল্লাহরে ভুলিও না আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও বাহাদুরি করবা না ফিলিস্তিনের খবর কি তোমাদের নাই ওরা তো শুধু ফিলিস্তিনকে আক্রমণের টার্গেটে রাখে নাই এই জমিনে যারা মুহাম্মদের আশেক ও আদর্শ মানবে এক এক করে ওরা সবাইরই ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত এরে নবীর উম্মতের দল তাদের ঈমান কত মজবুত এক বাবা মানুষের মিষ্টি খাওয়ায় আনন্দ করে ফিলিস্তিনে কিও সাংবাদিকরা জিগায় আপনি আনন্দে মিষ্টি খাওয়ান কেন বলে আমার সন্তান এই বেঈমানের রাস্তায় ইসলামের জন্য শহীদ হয়ে গেছে আমার সন্তানের মতো আমি আনন্দ হয়ে গেলাম আমার সন্তান আল্লাহর পথে বিদায় হয়ে গেল আমিও সিরিয়ালে দাঁড়ায় আছি এই বেঈমানের লাইনে ইসলামের জন্য আমিও শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতে যাব এরে নবীর উম্মতের দল কই তোমার আমার ঈমান
দাবি করি মুসলমান এত বয়ানের পর নামাজে মুসল্লি নাই ও আল্লাহর বান্দারা নামাজ পড়া লাগবে নি কয়ক তো সপ্তাহে একদিন না প্রতিদিন মাঝে মাঝে দুইয়া ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা হবে না এই সবাই জবান খুলেন মাঝে মাঝে দুইয়া ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে তো না বলার পরে যদি নামাজ না পড়েন পিডার ওজনটা কত কঠিন হবে বিচার কত ভয়ঙ্কর হবে আল্লাহর কোরআনের মিথ্যা মনে করেছো একটা প্রমাণ পারলে বের করে দাও কোরআনের ভুল আল্লাহর কসম আমি এখন দাড়ি কেটে ফেলবো আল্লাহর বিরুদ্ধে নেমে যাব নাচ গান শুরু করব প্যান্ট শার্ট টাই লাগাইয়া কিন্তু 1500 বছর পর্যন্ত বহু অপচেষ্টা করিয়া বহু বহু বড় বড় পণ্ডিতেরা পারে নাই বরং কালেমা পড়িয়া বহু বিধর্মী মুসলমান হয়েছে যুবকের একটু জবাব দাও আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা কত পারছেন সত্য বলো আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বয়ান করেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক ও আল্লাহর বান্দারা এখনো কেন ঈমানটা তাজা হয় না বিপদ আসলে মুসিবত আসলে মুমিনের ঈমান তাজা হয়ে যায় ও আল্লাহর বান্দারা ওই জাহান্নাম জান্নাত কারা পাবে আল্লাহ স্পষ্ট বলে দিলেন যারা নেক আমল করবে তারা জান্নাত পাবে কেমন জান্নাত যেই জান্নাতটার তলদেশে নহর জারি থাকবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা বলেন মা তাশতাহি আনফুসুকুম যা চাইবা তাই জান্নাতে পাইবা জান্নাতে যা চাইবে এক সোরার ঘরের সোরা কয় বিড়ি ফাউন যাইবনি তো যারে প্রশ্ন করছে হেও তো কম না কয় হ্যাঁ বিড়ি পাইলে পাইতেও পারো তবে আগুনের জন্য জাহান্নামে যাইতো তখন তের ভাবি বিড়ির মজা কেমন আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন আর যারা জাহান্নামে যাবা জান্নাতে মন আরামের ঘর ওখানে কোনো বুড়া থাকবে না বুড়ি থাকবে না সব থাকবে যুবক আর যুবতী ওখানে কোনো বাথরুম হবে না বাথরুমের চিন্তাও হবে না এমন জান্নাত কেউ কালো মানুষ থাকবে না জান্নাতে ঢুকার আগে জান্নাতের গেইটে একটা পানির কূপ আছে যার নাম আবে হায়াত ওখানে যখন বান্দা বান্দিরা গোসল করবে সব সুন্দর সুন্দরী হবে অল্প বয়সের যুবক যুবতী হবে এরপরে আমার নবী জান্নাতে ঢুকবেন আর আমার নবী কয় আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার পেছনে আমার আবু বকর জান্নাতে ঢুকবে এরে নবীরা আশেক আর জাহান্নামে যারা যাবে গুনাহগার এদের জাহান্নামটা কেমন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা আল্লাহ তাআলা জাহান্নামের বয়ান করতেছেন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আজকে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই এরপরও গরমে বেউসায় যাইতেছি ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না এসি চালাইলেও গরম লাগে এত ঘাম গামছা দিয়া ঘাম মুছলেও শান্তি পাই না ও বাবারা ভালো করে বুঝো আজকে তুমি মশারি ছাড়া ঘুমাইতে পারো না মশার যন্ত্রণা ওরে গুনাহগার হইয়া কবরে যদি যাও আমার নবীর কথা মিথ্যা মনে করবা না রে বাবা কারণ আমার নবী এমন সত্যবাদী 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা আমার নবী জীবনে বলেন নাই দুশ্মনেরা পর্যন্ত নবীকে আল আমিন বলেছেন ও নবীর
আশিক উম্মতের দল আমার নবীর কথা মিথ্যা মনে করবা না যারা গুনাহ নিয়ে কবরে যাবে ও আল্লাহর বান্দারা আমার নবী বলেন তিনটা প্রশ্ন সবার বেলায় এক প্রশ্ন আলাদা হবে না রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আমাকেও এই প্রশ্ন আপনাদেরও একই প্রশ্ন এরে আল্লাহর বান্দা যারা দুনিয়াতে রবের গোলাম হইয়া যাবে তারা বলবে রব্বি আল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ যারা দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দ্বীন ইয়াল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম নবীরে দেইখা চিনবে নি তো আমার মায়ার নবী যেই নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখলাম টুপি পরলাম নবীর আদর্শ মানলাম ও আল্লাহর বান্দারা যুবকেরা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল হিন্দুরা করবে না বৌদ্ধরা করবে না ইহুদি খ্রিস্টানেরা করবে না আমার নবীর রেখে যাওয়া আদর্শের আমল করবে মুসলমানেরা ও মুসলমান তুমি কেন নবীর আদর্শ মতো চলবা না এরে নবীর আশেকের দল যারা গুনাহ নিয়ে কবরে যাবে এদের কবর হবে জাহান্নামের গর্ত তিনটা প্রশ্ন তাদেরও করা হবে রবের পরিচয় দাও গুনাহগারেরা বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি আমি কিছুই জানি না ধর্মের পরিচয় দাও বলবে আমি কিছুই জানি না নবীরে চিনুনি বলবে আমি কিছুই বলতে পারি না নবী বলেন আমার আল্লাহ কুদরতের জবান দিয়া গায়েবীভাবে বলবেন ও কবরের ফেরেশতারা জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতা এই নাফরমানের আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া নিয়ামত খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই আজান শুনিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই আর সুযোগ দেওয়া হবে না কবরের ভিতরে জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায়া দাও আমার আল্লাহ সর্বশেষ কবরের মাটিকে বলবে রে মাটি দুই পার্শ্ব থেকে এই গুনাহগারের জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাঁচুর মার হয়ে যাবে ও ভাইজানেরা আমার নবীর কোনো গুনাহ নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীরে দেখি একদিন আমার হুজরায় বৈশা গুনগুন করে কান্না করে আমি আয়েশা বড় ভয় পাইয়া গেলাম নবীরে গিয়া আদবের সাথে বললাম নবী আমি বেয়াদবি করেছি নাকি আপনি কাঁদেন কেন নবী বলেন আয়েশা কোনো বেয়াদবি না পরকালে শাস্তির কথা আমার মনে পড়েছে এই জন্য কান্না করি হাশরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান হবে সূর্যের গরম একদিকে জাহান্নামের আগুনের গরম গুনাহগারেরা সব মানুষগুলো হাশরের মাঠে উলঙ্গ দাঁড়াবে সূর্যের ছায়া পাবে না আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই সময় নবীদের কাছে উম্মতেরা দৌড়াবে সমস্ত নবীরা নাফসি নাফসি বলে বলবে আমার ফিকিরে আছি তোমরা চলে যাও সর্বশেষ আদম নবীও তারায় দিবে মুসা নবীও তারায় দিবেন এক পর্যায়ে আমার কাছে আসবে আমি থাকব মাওলার দরবারে মাকামে মাহমুদে সবাই নাফসি নাফসি বলে কাঁদবেন আর আমি আমার নিজের জন্য একবারও কাঁদবো না আমি আমার মাওলার আদালতে বলবো ও আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুন ধরতে না পারে আমার আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আমি আপনাকে রাজি খুশি রাখবো আপনি কাঁদবেন না একটা উম্মত জাহান্নামে আপনি যদি দিতে না চান আপনি বেছে বেছে উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান আমার নবী উম্মত গুলোরে ধইরা এক সারিতে হাউজে কাউসারের কিনারায় হাজির করবেন পানি পান করাবেন নবীর নিজের হাতে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে ফেরেশতাকে নবী বলবেন পর্দা দিলা কেন উম্মত তো বাকি আছে ফেরেশতারা বলবে এরা আপনার ওই উম্মত আপনি বিদায়ের পর আপনার সুন্নতেরে তারা জবাই করেছে আল্লাহর নবীর হাদিস বাবা ভুলিয়া যাইও না নবী বলবেন সুহকান সুহকা লিমান গাইয়ারা মিন বাদি ওরে তোরা আমার থেকে দূর হ তোরা আমার উম্মত না আমার দাঁত ভাঙ্গা দিনের উপরে তোরা গাদ্দারি করেছো
আমার সুন্নতের জবাই করেছো আমার আদর্শকে তোরা বিলুপ্ত করেছো রে বাবা ওই আল্লাহর নবী যদি ওই দিন তারাইয়া দেয় বলো রে বাবা সেই দিন কি উপায় হবে রে মুসলমান এখনো সময় আছে আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন তওবা করো আল্লাহ এত দয়ার মালিক পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবার দরজায় ফিরে আসো ওই ফেরাউন যে নিজেরে খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া এত আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেলেন আল্লাহ তাআলার নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে যেই ফেরাউন আমার আল্লাহকে মানে না নিজে খোদা দাবি করলো ওই ঘরে আসিয়া তার স্ত্রী কেমন আল্লাহর ভক্ত হয়ে গেল ও মোহনপুর এলাকার মা বোনেরা ও যুবক পর্দার আড়ালের আম্মা জান ও যুবক আজকে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে মিথ্যা বলিও না আছে না নাই তোমরা কেন পারবা না আল্লাহ বিবেক দিয়েছে বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার মতো কত যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমরা কেন পারবা না র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না ও বুড়া বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনারা কেন পারেন না এরে পর্দার আড়ালের আম্মা জান ও যুবতী বোনেরা আপনাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে সতীত্ব রক্ষা করে চরিত্র ধ্বংস করে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মতো ধন্য মা এই জমিনে আর হতে পারে না আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফেরাউনের বিবি আসিয়ার মতো আপনারা বড় ঈমানওয়ালা নারী এই দুনিয়াতে যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে এরে আম্মা জান সন্তান তারে ডাক্তার বানাবেন তবে অনুরোধ করে গেলাম কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানাইয়েন সন্তানটাকে কোরআন পড়লেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন আপনার সন্তানের ব্যবহারে কোন মুরব্বিরা যেন কষ্ট না পায় সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায় সন্তানের আচরণে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায় এইভাবে আদর্শ শিখাইয়া যদি যাইতে পারেন ওই সন্তান ডাক্তার হইয়াও মা বাবাকে ভুলবে না কোরআন পড়িয়া পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করেন মা আপনার মতো কত মা ঘরের মধ্যে পর্দা রক্ষা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো মানুষ বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন পিছনে যত অপরাধ করেছেন আল্লাহর কাছে দিল খুলিয়া মনে মনে বলেন আপনার আমার গুনার খবর আমার মা বাবা জানলে সবাই তারাইয়া দিত মনে মনে ডাকিয়া বলেন আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আমার গুনার খবর কেউ জানে না তুমি সারারে মালিক আজকে তুমি জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই আজ আমি তওবার নিয়ত করলাম আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী চলবো দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মেনে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া আল্লাহর কোরআন পড়ব নবীর সুন্নাত অনুযায়ী চলব হেদায়াত সবার কপালে আসবে না ১৩ বছর আবু জাহাল নবীর বয়ান শুনলো দেখলো কালেমা পড়ে নাই আর ওমরের মতো বান্দা আমার নবীরে দেইখা আইসা গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে ফেললো ও আল্লাহর বান্দারা সবার অন্তর যদি তওবার জন্য রেডি হয় মুনাফিকি যদি দুর্বলতা না থাকে যাদের অন্তর আল্লাহর মুহাব্বতে নবীর আদর্শ মানার জন্য তৈরি হয়ে আছে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন।